রাশিয়ার দেওয়া পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য মোতায়েনের জন্য প্রস্তুতি শেষ করেছে বেলারুশ। দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশঙ্কো শুক্রবার একথা জানান বলে রুশ মাধ্যম তাসের প্রতিবেদনে জানা গেছে। পারমাণবিক অস্ত্র বহনের জন্য সামরিক বিমানগুলোকে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন লুকাশঙ্কো। সাংবাদিকদের তিনি বলেন, আপনাদের মনে আছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আমি বলেছিলাম আমরা বেলারুশে এসইউ যুদ্ধ বিমানগুলোকে সংস্কার করব যেন তারা পারমাণবিক অস্ত্র বহন করতে পারে। আপনারা কি মনে করেন আমরা কথার কথা বলেছি? সব প্রস্তুতি হয়ে গেছে। বেলারুশের সীমান্তের কাছে ন্যাটোর সামরিক মোতায়েনের বিষয়টি আলোচনা করার সময় তিনি এই মন্তব্য করেন বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেল্টা জানিয়েছেন। লুকাশঙ্কো চলতি বছরের জুনে পুতিনের সঙ্গে তার বৈঠকের বিষয়টি উল্লেখ করে একথা বলেন। ওই বৈঠকে বেলারুশের পার্শ্ববর্তী দেশ পোল্যান্ড নিজেদের ভূখণ্ড মার্কিন পারমাণবিক অস্ত্র মোতায়েনের খবরে পুতিনের কাছে উদ্বেগ প্রকাশ করেছিল বেলারুশ। এরপরই পুতিন বেলারুশকে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা দেন। আগামী কয়েক মাসের মধ্যে বেলারুশকে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করা হবে বলে জানিয়েছিলেন তিনি। ইস্কেন্দার এম ব্যবস্থা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র 500 কিলোমিটার দূরত্ব পর্যন্ত আঘাত হানতে পারে। ইস্কেন্দার এম ব্যবস্থা প্রচলিতের পাশাপাশি পারমাণবিক ব্যালিস্টিক ক্রুজ ক্ষেপণাস্ত্রও ছুড়তে পারে। অপরদিকে জার্মানিতে পশ্চিমা অস্ত্রের উপর প্রশিক্ষণরত ইউক্রেনীয় সেনাদের উপর রাশিয়ার সিক্রেট সার্ভিসের সদস্যরা গুপ্তচর বৃত্তি করছে। জার্মান নিরাপত্তা বাহিনী এমন ইঙ্গিত পেয়েছেন বলে দেশটির ম্যাগাজিন দের স্পিগেল শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণের জায়গায় আগে সন্দেহজনক যানবাহন চোখে পড়ছে জার্মান সেনাবাহিনীর। সূত্র না উল্লেখ করে দের স্পিগেলের ওই প্রতিবেদনে জানিয়েছে, প্রশিক্ষণের ওই স্থানের উপর দিয়ে ছোট ড্রোন উঠতে দেখা গেছে। ড্রোনগুলো অবশ্য দ্রুত অদৃশ্য হয়ে যায় বলেও ওই প্রতিবেদনে বলা হয়েছে। পশ্চিম অঞ্চলীয় ইদার ওভার স্টেনে এই গুপ্তচর বৃত্তির ঘটনা ঘটেছে। সেখানে ইউক্রেনীয় সৈন্যদের হাউজার কামান ব্যবহার করার জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বাভারিয়ার গ্রাফেনওয়ারের গুপ্তচর বৃত্তি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সেখানে মার্কিন সামরিক বাহিনী ইউক্রেনীয়দের পশ্চিমা আর্টিলারি সিস্টেম ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছে।